হাই ফ্রেন্ডস, আমি কনিনিকা গানের হজ বড় ল নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। আজকে বিয়ে বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো আমরা দেখব উত্তর বাংলার পর্দায়, বা সেরকমই কিছু গান শুনে নেব। তো চলে যাই প্রথম গানে। অবশ্যই আমাদের প্রথম গানটা শুনে নিই। সপনে মে মিলতি হ্যায় ও গুড়ি মেরি সপনে মে মিলতি হ্যায়। সারা দিন ঘুঙটে মে বন্ধ পুড়িয়া সারা দিন ঘুঙটে মে বন্ধ পুড়িয়া আখিয়া মে খুলতি হ্যায়। এখনই দেখ যে গানটা আমরা শুনলাম, সপনে মে মিলতে হ্যায় কুড়ি ও মেরে সপনে মে মিলতে হ্যায়, খুব ছোট্ট প্রশ্ন, খুব ইজি প্রশ্ন করেই ফেলি। প্রশ্নটা হলো যে যে প্লেব্যাক সিঙ্গার, মেল ফিমেল যে প্লেব্যাক সিঙ্গার যারা গাইছেন তাদের নাম দুটো শিগগিরই আমায় বলতে বলে দিতে হবে। যেমন আমাদের প্রথম বন্ধু এসে গেছেন, কে আছেন বন্ধু? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে দীপেশ বল রহা হুঁ। জিগনেশ? দীপেশ, দীপেশ জলপাইগুড়ি সে? হ্যাঁ জলপাইগুড়ি। হ্যাঁ বলুন। হ্যাঁ অ্যাকচুয়ালি বাংলা পড়াতে রাখে হ্যাঁ। পহলে হম এক বাত আপকো বাতানা চাহতে হ্যায়, আপকা টিভি কা ভলিউম পুরা মিউট কর দিজিয়ে। হ্যাঁ জি, হ্যাঁ জি, मैं म्यूट करता हूं, मैं बैंक से देखता हूं रेगुलर कस्टमर। अच्छा दीपेश, आप जलपाईगुड़ी से हैं, आप बता सकते हैं कि मेल फीमेल प्लेबैक सिंगर कौन कौन है? मेल का कमल हसन होगा और वो जो फीमेल का है वो लता मंगेशकर। गाने वाले वो ना एवं की उत्तरे सकाल एवं पावागढ़ का तीनों अनुष्ठान हमें देखी एवं नियमित कॉल करने की चेष्टा करी। বা থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাদের সাথে থাকো, দেখি তোমার আনসারটা ঠিক হলো কি না। অবশ্যই বলতে থাকবো, নিশ্চয়ই। তুমিও ভালো থেকো, ভালো না থাকলে তো আমাদের চলবেই না, কারণ তোমাদের জন্য রোজ আসতে হবে এবং বন্ধুত্বটা কিন্তু জমিয়ে দিতে হবে। আমরা প্রথম গান যেটা শুনলাম, অবশ্যই আনসারটা বলে দিই, আমরা বলে দিই যে আমাদের প্রথম কলার যিনি ছিলেন তিনি বলেছিলেন লতা মঙ্গেশকর। না, লতা মঙ্গেশকর না, আমাদের দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু কিন্তু মন্দিরা দি এবং সুরজিৎ, একদম ঠিক বলেছেন। ফিমেল সিঙ্গার হলো আশা ভোসলে, আর মেল সিঙ্গার কিন্তু কেউ বলতে পারেননি, মেল সিঙ্গার হলো সুরেশ ওয়াদকর। তিনি গেয়েছিলেন এই সিনেমাটার গান, এই সিনেমাটার নাম হচ্ছে সত্যা, এবং 2009 সালে এই সিনেমাটা রিলিজ করেছিল। রামগোপাল বর্মা ছিল এই সিনেমার প্রোডিউসার এবং মিউজিক ডিরেক্টর ছিল বিশাল ভরদ্বাজ। তো অনেকগুলো মানে ইনফরমেশন পেয়ে গেলেন। এরপর এরপর ডেডিকেশন, চলে যাই আমরা ডেডিকেশনে। তের মাথে ঝুমর দমকে তের কানো বালি চমকে হ্যায় রে, তের হাথো কঙ্গনা খনকে তের প্যারো পায়ল ছনকে হ্যায় রে, নয়নো সে বোলে রব্বা রব্বা, মন মে ডোলে রব্বা রব্বা, অমৃত ঘোলে রব্বা রব্বা, তু সোনিয়ে। বিয়েবাড়ি মানেই কিন্তু এরম জমজমাট অনুষ্ঠান, আড্ডা মারা, গান গাওয়া, তো অনেক কিছু বিয়ের যে রসমগুলো হয় না আমাদের জীবনে অনেক কিছু বদলে দেয়, তারই মধ্যে একটা রসম, সেটা নিয়ে আমরা পরের ক্লিপিংসটাই যাব। কত না ভাগে আমার এ জীবন, বদলে
সিঁদুরে সব কিছু বদলে গেল, সত্যি তাই। সিঁথির এই একটু সিঁদুরে যারা আমরা মেয়েরা আছি না, আমাদের সারনেমটাই পুরো বদলে যায়, আর সেই সারনেম নিয়েই আমাদের সারা জীবন চলতে হয়। যদিও আজকালকার মেয়েরা এক্ষুনি বলবেন, না 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 ভাই, আমি আমার সারনেম চেঞ্জ করিনি, বা আমি দুটো সারনেমই ইউজ করছি, সেটা তো আছেই, কিন্তু এই মার কাছ থেকে শ্বশুরবাড়িতে আসা জীবনের অনেক জিনিস আমাদের বদলাতে হয়, এবং সেটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের নিয়ম চলে আসছে, কিচ্ছু করার নেই, বদলে ফেলতেই হয়, কারণ আমরা মেয়েরা ভীষণ অ্যাডজাস্ট। আর অবশ্যই প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এই সিনেমার নামটা কি? আর যদি বলতে পারেন কে কে ছিল এই সিনেমায়, তাহলে তো সোনাই সোহাগা, চটপট আমাকে ফোন করুন, ফোনটা ঘুরিয়ে বলে দিন সঠিক আনসারটা কি। বিয়ে বাড়ি নিয়ে কথা হচ্ছিল, যাই হোক কেউ এসে গেছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? সাইফুদ্দিন বলছি, বগাছিয়া থেকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আনসারটা জানা আছে? আনসারটা ব্যবধান হওয়া উচিত। কি আরেকবার? ব্যবধান, ব্যবধান, ব্যবধান মানে কনফিউশন আছে তো? না, কনফিউশন নয়, ব্যবধান। এটা কনফিউশন নেই, ব্যবধান, দেখেনি কি আছে। আচ্ছা সাইফুদ্দিন বলো, তোমার সম্বন্ধে কিছু বলো, কারণ আজকে আমার সঙ্গে তোমার নতুন বন্ধুত্ব, তাই একটু তোমার সম্বন্ধে আমি জানতে চাইবো। বন্ধুর নামটা কি? বন্ধুর নাম কনিনিকা। কনিনিকা, বাহ। আচ্ছা তো তাহলে শোনো, তুমি আমার মেয়ের সঙ্গে একবার কথা বলো। মেয়ের সাথে? আচ্ছা দাও, মেয়েকে দাও। সরি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ ভালো আছি, কি নাম তোমার? আমার নাম সাইমা। সাইনা? সাইমা। সাইমা, সাইমা তুমি কি করো? পড়াশোনা করি। কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে পড়ো? বিএ ফার্স্ট ইয়ার, কি মানে অনার্স আছে না পাশে পড়ো? অনার্স। আচ্ছা, কিসে নিয়েছো অনার্স? বাংলা। বাহ, ভেরি গুড। তোমার জানা ছিল এই সিনেমাটার নাম? না, আমি ক্লিপটা দেখিনি, আমি আসলে কম্পিউটারে যাব বলে তৈরি হচ্ছি তো, তাই। কোথায় যাবে? কম্পিউটারে। কম্পিউটার ক্লাসে যাবে বলে তৈরি হচ্ছে, ভেরি গুড সাইমা, তুমি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো গানের হজবরলো। আর আজকে কি বিষয়ে আমি গান শোনাবো জানো? না। বিয়ের অনুষ্ঠান নিয়ে, বিয়েবাড়ি নিয়ে। বিয়েবাড়িতে আমরা কত ধামাকা করি, কত মজা করি, কত রকমের আমাদের রসম হয়, সেই সব নিয়ে আজকের এই গানের হজবরলো। আমাদের সঙ্গে থাকো, কম্পিউটার ক্লাসে একটু দেরি করে যাও প্লিজ, সাথে থাকো সাইমা। থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করার জন্য। আরও আমাকে ফোন করুন এবং বলুন, সিঁথির এই একটু সুদূর সব কিছু বদলে দিল, কত না ভাগ্য আমার, প্রথম লাইনটা তো এই গানটা আমি এক্ষুনি দেখিয়েছি, তো এই সিনেমাটার নাম বলতে হবে আপনাদের। কে আছেন? হ্যালো, 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 কেউ আছেন বন্ধু? হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা হ্যাঁ বলুন। গানটা আমি দেখিনি, আমি বাইরে আছি। বাইরে আছেন? হ্যাঁ। কি গান দেখেছেন, গানটা একটু বলতে পারবেন? গান বলবো সেই শুনে আপনি নাম বলবেন সিনেমার? হ্যাঁ হ্যাঁ বলবো। বাহ, ভেরি গুড, এই না হলো আমাদের বন্ধু, কত না ভাগ্য আমার। আচ্ছা বলুন কি বলবো, আপনি বলবেন তো সিনেমার নামটা বলবেন। আমার গলায় সুর নেই ভাই, আমি তো আপনাকে শোনাতে পারবো না, ঠিক আছে? ও বাবা, যেরম পারি, আমার চাকরিটা কি যাবে? না, আমি গাইতে পারি না, একেবারেই না। বাচ্চা শেখ, বাচ্চা আপনি সঙ্গে থাকুন, আমি লাইনটা বলে দিয়েছি, সিনেমাটার নাম যদি আপনি বলতে পারেন ভালো, আর যদি না পারেন কই বাত নেই, সাথে থাকুন, কারণ আপনাদের মতো দর্শক আমাদের জীবন পথের পাথেও চলতে সুবিধা করে, কারণ দর্শক না থাকলে আমাদের এই যে এত সুন্দর অনুষ্ঠান সেটা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আর অবশ্যই আপনারা আমাকে ফোন করুন, আজকে রয়েছি আমি আপনাদের সাথে কনিনিকা গানের হজবরলো অনুষ্ঠানে। এবং যে গানটা নিয়ে কথা বলছিলাম, যে আমাদের জীবনে, আমাদের মেয়েদের জীবনে স্পেশালি বিয়ের সময় অনেক কিছু বদলে যেতে হয়, অনেক অ্যাডজাস্ট করতে হয়, কারণ আমরা বোধহয় সেইভাবেই জন্মগ্রহণ করি। কে আছেন? হ্যালো, হ্যালো, আমি বেলকুড়িয়া থেকে সুজাতা বলছি। হ্যাঁ সুতপা, কেমন আছো? সুতপা নয়, সুজাতা। সুজাতা কেমন আছো? সুজাতা ভালো আছি। আচ্ছা বলো।
তুমি কি জানো যে ব্যবধান বইটার নাম ব্যবধান, তুমি কি এই অনুষ্ঠান দেখো? হ্যাঁ আমি দেখি, এছাড়া আমার একটা আলাদা পরিচয় আছে। বলো। আমি বুটিক সপ্তপর্ণী ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, তাহলে তুমি আমাকে খুব ভালো চেনো। ভীষণ ভাবে চিনি। আচ্ছা, থ্যাংক ইউ সুজাতা, আমিও তোমার ভীষণ কথা শুনি, তুমি খুব ভালো করছো। আচ্ছা, দেখি তোমার আনসারটা ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, সঙ্গে থাকো সুজাতা, এবং অবশ্যই দেখুন এইভাবে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন বন্ধুকে আমাদের মধ্যে কিন্তু খুঁজে পাই। আর যেটা বলছিলাম না, জনতা জনার্দন, জনতা না থাকলে এই জায়গাটার কোনো কিন্তু মূল্য নেই। তো সেই জনতারাই পারে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে, আবার জনতারাই পারে সেখান থেকে সরিয়ে দিতে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, কত না ভাগ্য আমার, স্মৃতিরেই একটু সিঁদুর সব কিছু বদলে দিল। বলে দেবো আনসারটা নাকি আরো কেউ অপেক্ষায় আছেন? হ্যাঁ, এসে গেছেন কেউ একজন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। টিভির ভলিউম ভাই প্রথমে একদম জিরো। আচ্ছা, হ্যাঁ নমস্কার, আমি কোচবিহার থেকে প্রসেনজিৎ ভাই বলছি। কোচবিহার, আমাদের দূরের বন্ধু প্রসেনজিৎ, বলো। হ্যাঁ, এই আপনার যে প্রশ্নটি করেছেন সেটার উত্তর হবে কনফিউশন। কনফিউশন? ইয়া, সিনেমাটার নাম কনফিউশন? বুঝলাম না প্রসেনজিৎ, আরেকবার প্রশ্নটা আরেকবার কাইন্ডলি করবেন। প্রশ্নটা আমি করেছি যে ক্লিপিংসটা আমরা দেখালাম, সেই ক্লিপিংসটা মানে কোন সিনেমা থেকে নেওয়া হয়েছে? ব্যবধান। কনফিউশন কেন বললে প্রসেনজিৎ? আছো আমাদের সাথে? মিস্টেক হয়ে গেছে, হতে মানে হয়, এরকম হয়, কোনো ব্যাপার না। তা প্রসেনজিৎ, তোমার সম্বন্ধে একটু জানি, তুমি কুচবিহার থেকে ফোন করেছো, কি করছো তুমি? আমি বিএ পার্ট 1 এ পড়ছি। আর দুপুরবেলা লেপের তলায় শুয়ে বাড়িতে বসে গানের হজবরল দেখছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কি প্ল্যান আছে? আজকে কোনো বিয়ে বাড়ি আছে? না, আজকে কোনো বিয়ে নেই। তাহলে কি আছে? প্রোগ্রামটা উপভোগ করছি। বাহ, থ্যাংক ইউ, সঙ্গে থাকো প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো, এবং আরো ভালো ভালো গান তোমাকে শোনাবো, যাতে তুমি শীতের এই দুপুরটাকে ভালো করে এনজয় করতে পারো। বিয়ে বাড়ি নাই বা থাকতে পারে, কিন্তু এই যে লেপের তলায় শুয়ে তুমি প্রোগ্রামটা উপভোগ করছো, স্বপ্নে তো বিয়ে বাড়িতে চলে যেতেই পারো। অবশ্যই সঙ্গে থাকো আমাদের প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর একবার একটু বলে দিই, এই সিনেমাটার নাম যারা যারা ফোন করেছেন একদম সঠিক উত্তর দিয়েছেন, কারণ এই সিনেমাটার নাম ব্যবধান। ভিক্টর ব্যানার্জি, মুনমুন সেন, তাপস পাল, ইন্দ্রাণী হালদার প্রত্যেকে ছিলেন এই সিনেমাটায়। এবং এরপর আমার কাজটা করে ফেলি, ডেডিকেশন, ডেডিকেশনে চলে যাই। ও আঁখোঁ কি গুস্তাখিয়া মাফ হো, টিকটুক তুমে দেখতি হ্যায় জো বাত কহনা চাহে জুবান, তুমসে ইয়ে ভো কহতি হ্যায়।